সুধী দর্শক আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি ফিজিক্যাল মেডিসিন সেন্টারের নিয়মিত আয়োজনে আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম আপনাদের সাথে আছি আজকে আমরা আলোচনা করব ফ্রোজেন শোল্ডারের জন্য ইনজেকশন ভালো না ওষুধ ভালো ধরা যাক ফ্রোজেন শোল্ডারের জন্য আমরা ইনজেকশন দিব আমি ইনজেকশন হিসেবে বেছে নেই হলো স্টেরয়েড যদি আমি ওষুধ হিসেবে স্টেরয়েড বেছে নেই প্রথম কথা হলো আমরা মুখে যে ওষুধটা খাবো সেটা কিন্তু আমার প্রথমে পেটে যাবে প্যাট থেকে রক্তের মাধ্যমে বিভিন্ন জয়েন্টে যাবে ধরা যাক আমি একটা আশি মিলিগ্রামের ঔষধ খেলাম আশি মিলিগ্রামের ওষুধের মধ্যে আমাদের বড় বড় আটটা জয়েন্ট যদি হয় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অনেক সময় বলা হয় অষ্টমোকাম আটটা জয়েন্টের মধ্যে তাহলে প্রতিটাতে দশ মিলিগ্রাম করে যাবে তাহলে দশ মিলিগ্রাম করে একটা শোল্ডারে যে পরিমাণ কাজ হবে সেটা কিন্তু আমাদের জন্য অত ইফেক্টিভ হবে না কিন্তু আমি যদি আশি মিলিগ্রাম ইঞ্জেকশানের পুরোটাই যদি আমি শোল্ডারের মধ্যে দিই একই সাথে বেশি পরিমাণে ঔষধ মাত্র একবার প্রয়োগ করার ফলে সেই জায়গায় একটা পজিটিভ বা ইতিবাচক পরিবর্তন হয় অর্থাৎ যে জিনিসটা লেগে গিয়েছিল সেটা প্রায় ছুটে যায় কিন্তু দশ মিলিগ্রামে এটা ছুটানো সম্ভব হয় না সুতরাং দেখা যাচ্ছে আপনি যদি ঔষধ খান তাহলে দশ মিলিগ্রাম আপনার জায়গায় পৌঁছে আর বাদ বাকি সত্তর মিলিগ্রাম নষ্ট হয় তাহলে ওগুলোর সাইড ইফেক্ট হয় না হ্যাঁ ওগুলোর কিছু সাইড ইফেক্ট হবে কিন্তু আপনি যদি ইঞ্জেকশনটা দেন তাহলে ওই ইনজেকশানের বেশিরভাগই কাজে লাগে এবং ওইটার সিস্টেমিক ইফেক্ট মানে সারা শরীরের অন্য জায়গায় ছড়িয়ে যাওয়া যেটাকে আমরা বলি ওইটা কম হয় সোজা কথায় তাড়াচ্ছে মুখে ঔষধ খেলে এটার সাইড ইফেক্ট বেশি হয় আর যদি ইঞ্জেকশন দেওয়া হয় সেটার সাইড এফেক্ট কম হয় কিন্তু ইনজেকশনের অন্য অন্য কিছু সাইড এফেক্টও আছে আবার ওষুধের কিছু সাইড এফেক্ট আছে আমরা ওইটাতে যাচ্ছি না কিন্তু মুদ্রা কথায় আমরা এটা বলতে পারি যে ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে ওষুধের চেয়ে ইঞ্জেকশন ভালো আমি আবার একটা জিনিস ক্লিয়ার করি ফ্রোজেন শোল্ডারের প্রথম চিকিৎসা কিন্তু ব্যায়াম এবং একমাত্র চিকিৎসা ব্যায়াম ইঞ্জেকশন দেওয়ার পরেও কিন্তু আপনাকে ব্যায়াম করতে হবে ইঞ্জেকশন দেওয়ার আগেও ব্যায়াম করতে হবে এবং ব্যায়াম করে যেতেই হবে ইঞ্জেকশান দেওয়ার পর আপনি যদি ব্যায়াম না করেন তাহলে কি হবে আপনাকে বারবার ইঞ্জেকশান দিতে থাকতে হবে শুধু দর্শক আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ